than H2O, eta VH2O, H plus OH minus. এইবার আমরা ইচ্ছে করে চারটে জলের মলিকুল নিয়ে শুরু করেছিলাম, তার জন্য এখানে ফোর, এখানে ফোর বসিয়ে দিয়েছি। এইবার এই ফোর এইচ প্লাস এ করেছিল কি, এই ক্যাথোড থেকে চারটে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছিল, করে ফোর এইচ তার মানে চারটে হাইড্রোজেন অ্যাটম তৈরি করেছিল, যেটা কিনা টু এইচ টু হয়ে ক্যাথোডে জমা করেছিল। এই দেখতে পেয়েছিলাম। আর ফোর ও এইচ মাইনাস এটা চারটি ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, দিয়ে ফোর ও এইচ তৈরি করেছিল ফ্রি রেডিক্যাল, এবং সেই ফোর এইচ নিজেদের মধ্যে রিকম্বাইন করে কি তৈরি করেছিল, টু এইচ টু ও প্লাস ও টু, এইটা তৈরি করেছিল এবং এটা অ্যানোডে জমা করেছিল। তাহলে আলটিমেটলি আমার প্রোডাক্ট হচ্ছে এইটা এইটা এইটা, এই তিনটে প্রোডাক্ট। আর আমার স্টার্টিং মেটেরিয়াল কি, স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে এইটা, তার মানে আমার স্টার্টিং মেটেরিয়াল ছিল ফোর এইচ টু, আর প্রোডাক্ট হিসেবে পেয়েছি টু এইচ টু প্লাস টু এইচ টু ও প্লাস ও টু। এবার যেভাবে অ্যালজেব্রিক ইকুয়েশন সাইড চেঞ্জ করে, ফলে আমরা মনে মনে এগুলো জাস্ট এত লেখা দরকার পড়ে না, এই টু এইচ টুটাকে লেফট সাইডে যদি নিয়ে আসি তাহলে মাইনাস টু এইচ টু, তাহলে টু এইচ টু প্লাস ও টু, তার মানে আলটিমেটলি রিয়াকশনটা দাঁড়ায় টু এইচ টু ও ইকুয়াল টু টু এইচ টু প্লাস ও টু। দেখো এই রিয়াকশনটা হচ্ছে ওভারঅল রিয়াকশন বলে দেখানো হয়, তোমাদের বইতেও তাই আছে এবং তোমাদের আজকে যে ব্যালেন্স করতে দিয়েছিলাম তাতেও কিন্তু এই রিয়াকশনটাই আছে এফেক্টিভ, এই রিয়াকশনটাই হয়। এবার এটা তো ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার নিয়ে আলোচনা করেছিলাম, আরম্ভ করছি চারটে থেকে, কিন্তু যেহেতু আবার টু এইচ টু ও ফেরত চলে গেল সিস্টেমের মধ্যে, তাহলে আমার আলটিমেটলি সিস্টেম থেকে আমি কটা মলিকুল অফ ওয়াটার নিলাম, দুটো ওয়াটার মলিকুল নিয়েছি, এই হচ্ছে আমার ওভারঅল ইকুয়েশন। এছাড়া তোমাদের আরেকটা, আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে এই যে দুটো রিয়াকশন লিখেছি এইটা আর এইটা, কোনটা তোমার অক্সিডেশন আর কোনটা রিডাকশন বলো তো, কোনটা অক্সিডেশন আর কোনটা রিডাকশন? তো এখানের মধ্যে কোনটা, কোন রিয়াকশনটাকে অক্সিডেশন বলো, তোমার অক্সিডেশন কোনটা রিডাকশন? অক্সিডেশন অক্সিডেশন কোনটা না পারলে সেটাও বলো যে পারবো না, আমি তো মানে বসে থাকবো তাহলে। কিছু দেখা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না স্যার, পারবো না। চিনা এবার শুনতে পাচ্ছো? চিনা? হ্যাঁ স্যার এবার শুনতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন? এখানে 4 H এর রিডাকশন হচ্ছে আর 4 OH এর অক্সিডেশন হচ্ছে। বাকিরা বাকিদেরকে জিজ্ঞাসা করছো ঠিক বলেছে? সৌমিক বলেছে পারবো না, বাকিরা আদ্রিতা অদ্রিজা রূপম কি করে বুঝলে? তুমি তো এতক্ষণ উত্তর দাওনি কিছু, অথচ ঠিক বলছে সেটা বুঝে গেল। আমি এতক্ষণ ধরে জিজ্ঞাসা করে যাচ্ছি যে
কোনটা অক্সিডেশন কোনটা রিডাকশন বলছো না কেন, পারছি না সেটাও বলছো না। তা অথচ জিনা যখন উত্তর দিল তখন সবাই বুঝে গেলে যে কোনটা ঠিক কোনটা বেঁচে। তোমাদের সব ক্যাপেবিলিটিগুলো হচ্ছে সব মানে অলৌকিক আর কি, মিস্টিরিয়াস। ইলেকট্রন যখন কোনো একটা অ্যাটম বা কোনো একটা স্পেসিমেন সেখান থেকে ইলেকট্রন কাটিয়ে দেয়, সেই রিয়াকশনটাকে অক্সিডেশন বলে না রিডাকশন বলে? কি বলে স্যার, কি বললেন কিছু শুনতে পেলাম না। রিমুভাল অফ ইলেকট্রন কোন একটা স্পিসিস থেকে, কেমিক্যাল স্পিসিস থেকে, তাকে কি বলা হয়? অক্সিডেশন। আর অক্সিডেশন অ্যাডিশন অফ ইলেকট্রন কে রিডাকশন। তাহলে এখানে কোন রিয়াকশন রিডাকশন কোন রিয়াকশন রিডাকশন স্যার, এখানে OH-টাতে তো হচ্ছে রিডাকশন, সরি OH-টাতে হচ্ছে অক্সিডেশন, ওইটাতে রিডাকশন। আমি মানে এখন উল্টো বলে ফেললাম। এটা বলেছিল তো প্রথমে? হ্যাঁ স্যার, এটাই বলেছিলাম। বেশ, আমরা নেক্সট আমাদের যে বিষয়টি আছে সোডিয়াম ক্লোরাইডের অক্সিডেশন, মোল্টেন সোডিয়াম ক্লোরাইডের অক্সিডেশন। যদিও সোডিয়াম ক্লোরাইডের কেমিক্যাল স্প্লিটিং বা ইলেকট্রোলিসিস আমরা অ্যাকোয়াস সলিউশনে করতে পারি, অসুবিধা হয় না, কিন্তু অ্যাকোয়াস সলিউশনে করলে ক্যাথোডে এবং অ্যানোডে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন আমরা পাবো না। মজা হচ্ছে এইটা। যদি প্রশ্ন করো কেন, তার উত্তরটা অনেকটা বড়। অর্থাৎ আমরা ধরো সোডিয়াম ক্লোরাইড কে মোল্টেন সোডিয়াম ক্লোরাইড নিলাম, মোল্টেন NaCl নিলাম। এই মোল্টেন NaCl যখন ভেঙে যাচ্ছে কিরকম ভাবে ভাঙছে, না Na প্লাস প্লাস Cl মাইনাস, এইভাবে সোডিয়াম ক্লোরাইডটা থাকে হচ্ছে এইভাবে। এবং তোমরা বোধ হয় দেখেওছো এই তোমাদের পেজ নাম্বার 86 বইয়ে, বইয়ের পেজ নাম্বার 86 এ তবে একটা ছবি দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড মলিকুলার, একটা নয় মানে একটা ক্লাস্টার অফ সোডিয়াম ক্লোরাইড মলিকুল পেজ 86 এ আছে তো? তার মানে ওই সোডিয়াম প্লাস গুলো হচ্ছে সোডিয়াম আর মাইনাস গুলো হচ্ছে তোমার ক্লোরিন আর ক্লোরাইড। তাহলে এই যখনই জলের মধ্যে পড়লো, জল নয় এখানে মোল্টেন, এখানে যখনই আমি গলিয়ে ফেললাম এই জিনিসটাকে, তখনই কিন্তু এই যে স্ট্রাকচারটা, এই যে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আর রইল না। সোডিয়াম আর ক্লোরিন আয়ন গলে যাওয়ার পর তারা যেমন খুশি ঘুরে বেড়াতে লাগলো সিস্টেমের মধ্যে। অর্থাৎ তাদের এই যে একটা ঠাস গুণক স্ট্রাকচার, সোডিয়াম ক্লোরিন সোডিয়াম ক্লোরিন, এই যে একটা প্যাটার্ন বা একটা অ্যারে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আর রইল না। তখন কি হবে না, এইটা যখনই মোল্টেন স্টেটে গেল, সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন আলাদা আলাদা হয়ে গেল। এইবার তুমি যখন ব্যাটারির পজিটিভ এন্ড যেটা অ্যানোড করে রেখেছো সেটার দিকে ক্লোরিন আয়ন যেতে লাগলো, আর যেটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সঙ্গে জুড়ে রেখেছো ক্যাথোড, তার দিকে Na প্লাস আয়ন যেতে লাগলো। তাহলে রিয়াকশন অ্যাট ক্যাথোড, ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ প্লেট, নেগেটিভ প্লেটের মধ্যে কে যাবে, Na প্লাস যাবে, কারণ সেখানে ইলেকট্রন বেশি, সেখানে সোডিয়াম প্লাস আয়নটা অ্যাট্রাক্টেড হবে, সেই ইলেকট্রন নিল দিয়ে Na তৈরি করবে। রিয়াকশন অ্যাট অ্যানোড, এটা হচ্ছে পজিটিভ প্লেট অ্যানোডটা, আগের দিনই বলেছিলাম। সেখানে কে যাবে, ক্লোরাইড যাবে, সেট ইলেকট্রন ছেড়ে দিয়ে সিএল তৈরি করবে। তাহলে দিস রিয়াকশন ইজ রিডাকশন, না সরি, দিস রিয়াকশন ইজ অক্সিডেশন, আর দিস রিয়াকশন ইজ রিডাকশন। এই তো এই হবে। তাহলে রিয়াকশন অ্যাট ক্যাথোড, রিয়াকশন অ্যাট অ্যানোড হবে। এরপর কি দাঁড়ালো?
আমি একটা কথা বলেছিলাম, অ্যাকুয়াস সলিউশন অফ এনএসএল যদি নেই, অ্যাকুয়াস সলিউশন অফ এনএসএল অর্থাৎ জলকে জলের মধ্যে নুনকে বলা হয়েছে। এনএসএল হচ্ছে যে লবণটা বা যে নুনটা আমরা খাই, যে সল্টটা আমরা খাই, সেটাই হচ্ছে এনএসএল। তার মধ্যে কিছু ইম্পিউরিটিস থাকে, ফেরিক ক্লোরাইড মিশে থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড মিশে থাকে, পটাশিয়াম ক্লোরাইডের সামান্য মিশে থাকে, বিভিন্ন ইম্পিউরিটিস থাকে, বাট দ্য চিফ কনস্টিটিউয়েন্ট ইজ এনএসএল। এই অ্যাকোয়াস সলিউশন অফ এনএসএল নিলে তার মধ্যে ধরো এনএসিএলটা তো ভেঙে গিয়ে এনএ প্লাস সিএল মাইনাস যেমন তৈরি করার করবেই, তার সঙ্গে সঙ্গে H2O মলিকিউলও তো আছে আপদ হিসেবে, কারণ অ্যাকোয়াস সলিউশন নিয়েছে, অ্যাকোয়াস হচ্ছে জল, তাহলে এইটা ভেঙে গিয়ে H+ আর OH মাইনাসও তৈরি করবে। এবার প্রশ্ন উঠবে যে হু উইল বি লিবারেটেড অ্যাট দ্য ক্যাথোড অ্যান্ড হু উইল বি লিবারেটেড অ্যাট দ্য অ্যানোড। তাহলে ক্যাথোডের দিকে যাওয়ার জন্যে দুটো পজিটিভ আয়ন বসে আছে, সোডিয়াম প্লাস আর H+, আর অ্যানোডের দিকে যাওয়ার জন্যে ক্লোরাইড বসে আছে, OH মাইনাস বসে আছে। সুতরাং এই মজাটা হচ্ছে এই সোডিয়াম এবং হাইড্রোজেন এই দুটোর মধ্যে দেখা যায় যে হাইড্রোজেন গিয়ে ক্যাথোডে পৌঁছে যায়, সোডিয়াম পৌঁছায় না, ফলে ক্যাথোডে তখন আমরা সোডিয়াম পাই না, হাইড্রোজেন পাই। সুতরাং অ্যাকোয়াস সলিউশন অফ এনএসসিএল নিয়ে এই রিয়াকশনটা ঘটালে আমার কিন্তু আর এই ক্যাথোডের মধ্যে সোডিয়াম আয়ন আমরা পাবো না। সেই জন্যে দেখে তোমাদের বইতে মোল্টেন এনএসসিএল নিয়ে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে। কেন H+ পৌঁছে যায় তার এক্সপ্লেনেশনটা একটু হায়ার ক্লাসে গেলে তারপর শেখাবো, কিন্তু এখন আপাতত জেনে রাখো এদের মধ্যে কম্পিটিশন হয় কে ক্যাথোডে যাবে, N+ যাবে না H+ যাবে, দেখা যায় H+ যাচ্ছে। সুতরাং ক্যাথোডে আলটিমেটলি আমরা N+কে পাই না, সেই জন্য তোমার এই সলিউশন অফ NaCl এর ইলেকট্রোলাইসিস করে আমরা ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন করতে পারি না, সেই জন্যে উই হ্যাভ টু টেক মোল্টেন এনএসএল। সেখানে কোথাও কিন্তু H2O নেই, বলুন তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু কোথাও ওয়াটার মলিকুল উপস্থিত নেই। ক্লিয়ার? বেশ, এর কতগুলো এবার প্রয়োগ আছে ইলেকট্রোলাইসিসে তোমাদের বইতে। দেখো ডান দিকে পাতাটায় পেজ 115-এ একটা চার্ট করা আছে, সেই চার্টের মধ্যে ফিউজড ক্যালসিয়াম ক্লোরাইড লেখা আছে। ফিউজড ক্যালসিয়াম ক্লোরাইড মানে হচ্ছে মোল্টেন ক্যালসিয়াম ক্লোরাইড, আর ফিউজড ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে হচ্ছে মোল্টেন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ ফিউজড মানে হচ্ছে মোল্টেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি মেল্টিংটাকে ফিউশন বলেও বলা হয়, মেল্টিং ইজ অলসো নোন অ্যাজ ফিউশন। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি, CaCl2, এটা যখন ভাঙবে এখানে দুটো সিএল আছে, তাহলে Ca2+ আর CaCl- এভাবে ভাঙবে। ক্যালসিয়াম হচ্ছে বাইভ্যালেন্ট, এর যোজ্যতা বা ভ্যালেন্সি হচ্ছে 2, আর ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে এটা ব্যালেন্সড অবস্থাতেই আছে। চার্জ দেখো 2+, আর এখানে ক্লোরাইডের চার্জ একটা মাইনাস, কিন্তু দুটো ক্লোরাইড আছে, তাহলে এখানে অলরেডি দুটো মাইনাস হয়ে গেছে। আর এইখানে MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলেছে, সেটাও Mg2+ প্লাস 2Cl-, মানে এই জিনিসটা কি দাঁড়ালো, তাহলে এখানে Ca2+ দুটো ইলেকট্রন অ্যাবজর্ব করলো, দিয়ে Ca তৈরি করলো, এটা তাহলে রিডাকশন হলো অ্যাট ক্যাথোড, ক্যাথোড থেকে ইলেকট্রন নেবে, আর এইখানে 2Cl- সে দুটো ইলেকট্রন লিবারেট করলো। তাহলে যতগুলো ইলেকট্রন একজন নেবে আরেকজন ঠিক কতগুলো ইলেকট্রন কিন্তু ছাড়বে, এটা মাথায় রেখে দিন। তাহলে এখান থেকে দুটো সিএল অ্যাটম তৈরি হলো ফার্স্টেতে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখার মানে হচ্ছে অ্যাটম অবস্থায় আছে, সেখান থেকে Cl2 মলিকুল তৈরি হলো, সেটা এটা তাহলে বলতে পারি এটা হচ্ছে অক্সিডেশন অ্যাক্ট। ঠিক আছে, এটা গেল একটা পার্ট। তো MgCl2 বেলায় একই রকম, Mg2+ প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু Mg,
আর এদিকে 2Cl মাইনাস মাইনাস 2 ইলেকট্রন ইকুয়াল টু 2Cl ইকুয়াল টু Cl2, অর্থাৎ ঠিক একই স্টাইলে লিখলাম, অর্থাৎ দিস ইজ রিডাকশন অ্যাট ক্যাথোড আর এটা হচ্ছে অক্সিডেশন অ্যাট অ্যানোড। বুঝতে অসুবিধা নেই, আমরা একটা ম্যাজিক দেখবো এবার, যে ম্যাজিকের ছবিটা ওই ইয়েলো বক্সের মধ্যে আছে সেটা কি, সেটা হচ্ছে আমরা একটা কাগজ নেব, সে কাগজটা স্টার্চ আয়োডাইড পেপার বলা হয় বা স্টার্চ আয়োডাইড সলিউশন দিয়ে ভিজানো পেপার, এরকম একটা পেপার নেব। স্টার্চ আয়োডাইড মানে কি, না স্টার্চ তোমরা জানো, স্টার্চ হচ্ছে ভাতের মাড়ের মধ্যে স্টার্চ থাকে বা স্টার্চ আমি দোকানে কিনতে পাওয়া যায়, বাংলায় বলা হয় শ্বেত চা, ওই জামা কাপড় মাড় দেওয়ার জন্যে স্টার্চ রিভাইভ ইনস্ট্যান্ট স্টার্চ বলে স্টার্চ কিনতে পাওয়া যায়, সেই স্টার্চের সঙ্গে পটাশিয়াম আয়োডাইড এটা মিশিয়ে একটা সলিউশন তৈরি করলে সেটাকে স্টার্চ আয়োডাইড বলা হয়। তা আমরা এবার একটা যেটা করা হয় সেটা হচ্ছে একটা মেটাল প্লেট নেওয়া হয়, এই ধরো মেটাল প্লেট, মেটাল প্লেটের উপর একটা কাগজ, ওই স্টার্চ আয়োডাইডে স্টার্চ প্লাস এআই পটাশিয়াম আয়োডাইড এই দুটো জলে গুলে সলিউশন করে এই কাগজটাকে ভেজানো হয়েছে, অর্থাৎ একটা সলিউশনের মধ্যে একটা জায়গায় একটা গ্লাসের মধ্যে তুমি স্টার্চ আয়োডাইড ভালো করে মিশিয়েছো জল নিয়ে, তারপরে এই আকার যে তুলি হয় সেই তুলি ডুবিয়ে এই কাগজটা গোটাটা ওই স্টার্চ আয়োডাইড দিয়ে ভিজিয়েছ। এই অবস্থায় এই দিকটা ব্যাটারির ধরো তোমার একটা দিক সঙ্গে লাগিয়েছ আর একটা দিক তোমার একটা ধরা যাক পেরেক, একটা পেরেক এইভাবে পেরেক, পেরেকের সঙ্গে তোমার এই কাপটা লাগানো আছে। এইবার এই পেরেকটা দিয়ে তুমি যদি তোমার নাম লেখো দেখা যাবে তোমার নামটা এই সাদা কাগজে পেরেক দিয়ে ঘষছো তুমি নিজের নাম লেখার জন্য, দেখা যাবে তোমার নামটা ফুটে উঠেছে, ধরা যাক তুমি লিখলে ত্রিনা, এরকম ভাবে ত্রিনা নামটা ফুটে উঠবে, অথচ এটা তো একটা পেরেক, এটা ওর মধ্যে কোনো কালি নেই, কাগজটাও সাদা কিছুই নেই, কিন্তু দেখবে এখানে এই তোমার নামটা একটা ভায়োলেট কালারের কালিতে ফুটে উঠেছে, ম্যাজিকিং কী হয়, অ্যাকচুয়ালি এই স্টার্চ আয়োডাইড সলিউশনটা ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক সার্কিট, এই যে সার্কিটটা এই যখনই তুমি লিখতে যাচ্ছ তখন তো আপনি এই পেরেকটাকে এই কাগজের সঙ্গে ঠেকাচ্ছ, তখন ওই পটাশিয়াম আয়োডাইডে কী হচ্ছে না ইলেকট্রোলিসিস হচ্ছে, এই ইলেকট্রোলিসিস হলে ফ্রি আয়োডিন, ফ্রি আয়োডিন লিবারেটেড হয়, অর্থাৎ এইখানে তো পটাশিয়াম আয়োডাইড, এই পটাশিয়াম আয়োডাইড অ্যাকচুয়ালি ভেঙে গিয়ে 2K+I2 এরকম একটা জিনিস তৈরি করে আর কি, হ্যাঁ 2K+I2 এই আয়োডিনের কালার হচ্ছে বেগুনি, এই বেগুনি কালারটা অর্থাৎ এই এই ঘটনাটা ঘটে বলে এটা ভেঙে যায় বলে ইলেকট্রোলিসিসের ফলে, তাহলে তাই জন্যে এই বেগুনি কালারটা এই কাগজের উপর তখন জমা পড়ে, অর্থাৎ আয়োডিনটাই কাগজের উপর জমা পড়ে এবং আমি ধরো যেভাবে পেনটাকে চালাবো সেইভাবেই কিন্তু আমরা ধরো আমি যদি একটা নকশা আঁকি তাহলে সেই নকশাটা ফুটে উঠবে, ক্লিয়ার, আমি বোঝাতে পেরেছি কিভাবে করা হয় কাজটা? এবং একটা জিনিস বুঝতেই পারছো,
আইডিনটা এখানে টু কে আই, যেটা এই জিনিসটা একবার ভেবে লিখি, কে আই এটা তার মানে অ্যাকচুয়ালি কে প্লাস আর আই মাইনাস, তো আয়োডাইড আর পটাশিয়াম, কে প্লাস আর আয়োডাইড, এই নেগেটিভ র্যাডিক্যাল যেটা, এটাকে নেগেটিভ আয়নটাকে, এটাকে ক্যাটায়ন বলবো না অ্যানায়ন বলবো? এটা ক্যাথোডের দিকে যাবে না অ্যানোডের দিকে যাবে? সেটা অ্যানোডের দিকে যাবে। অ্যানোড মানে হচ্ছে পজিটিভ প্লেট, তাই তো? হ্যাঁ ঠিক। অ্যানোড কোনটা? না এই আমার ব্যাটারি পজিটিভ এন্ডের সঙ্গে যেটা লাগিয়েছি পেরেকটা, তাহলে দিস ইজ মাই অ্যানোড, আর এই গোটা পাথটাই এটাই হচ্ছে ক্যাথোড। তাহলে মাঝখানে কে আছে? কাগজটা। তাহলে সেই জন্য পেরেকটা যেখানে ঠেকাচ্ছি সেইখানে আয়োডিন দিয়ে জমা হচ্ছে বলে সেই জায়গাটা কেবলমাত্র বেগুনি হচ্ছে, বাদ বাকি জায়গাটা হচ্ছে না। বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। তোমাদের সৌকর্য দাদা একবার এই এটা আর কি এই মডিউলটা মেলায় দেখিয়েছিল আর কি, কোন একটা বছর মেলায় যে আমাদের স্কুলে স্টল হয়, তাইতে কোন একটি বছর এই মডিউলটা আমরা শো করিয়েছি পটাশিয়াম স্ট্রাকচার। তোমাদের দেখে দেখো মনে থাকবে, মনে আছে? না স্যার দেখিনি বোধ হয়। নিজেরা চেষ্টা করে দেখুন একটা ব্যাটারি দিয়ে বাড়িতে। আর এখানে পেটেকের বদলে একটা ওই যে জটার রিফিল হয়, জটার রিফিল পুরোনো ব্যবহার মানে আর বালি পড়ে না সেরকম জটার রিফিল আছে, সেরকম জটার রিফিল এটা তার পেঞ্চেও করতে পারে পেরেক না নিয়ে, কারণ পেরেকের থেকে জটার রিফিল হলে কাগজের উপর ঘষতে সুবিধা হয়। জটার রিফিলের গাটা মেটালের হয়, আর আমাদের আলোচনার মধ্যে একটু জিনিস ছোট্ট বাকি রইলো, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা ইউজেস অফ ইলেকট্রোলাইসিস। ইউজেস অফ ইলেকট্রোলাইসিস মেটাল এক্সট্রাকশন, এটা নিয়ে আমি বিশেষ মানে লিখে বড় আর করছি না, মেটাল এক্সট্রাকশন। মেটাল এক্সট্রাকশনের ক্ষেত্রে একটা জিনিস তো আমরা দেখিয়েছি যে সোডিয়াম ক্লোরাইডের, যদি ধরো তুমি সোডিয়াম মেটাল তোমার চাই, সেই সোডিয়াম মেটাল কোথায় পাওয়া যায়? না সমুদ্রের জলে প্রচুর সোডিয়াম মেটাল পাওয়া যায়। এবার সমুদ্রের জল থেকে সোডিয়ামকে আলাদা করতে হবে ওই ওই ওয়াটার থেকে। কী করে করব? না একটু আগেই দেখলাম যে মোল্টেন সোডিয়াম ক্লোরাইড নেব, তারপর ইলেকট্রোলাইসিস করব। তাহলে ক্যাথোডে সোডিয়াম জমা হবে আমরা এবং সোডিয়ামকে আলাদা করতে পারবো, তাহলে মেটালকে এক্সট্রাক্ট করতে পারছি তার ওর থেকে, তার উৎস থেকে। এবং যেগুলো ক্লোরাইড অবস্থায় থাকে, সোডিয়াম বলো পটাশিয়াম বলো, ক্লোরাইড বেশ ভালো পরিমাণে অ্যাভেলেবল, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এরকম ইলেকট্রোলিসিসের মাধ্যমে কিন্তু মেটাল এক্সট্রাকশনের প্রসেসটা চালানো হয়। সব মেটালের ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা যায় না, আয়রনের বেলায় যেমন অন্য প্রসেস, ঠিক আছে, আয়রনের বেলায় অন্য প্রসেস, অ্যালুমিনিয়ামের বেলায় একটু কায়দা করে একটু অন্য কাজ করতে হয়, একটা ফ্লোর স্পটের একটা মিক্সচারের সঙ্গে অন্য জিনিস মেশাতে হয়। যাকে এইগুলো খুব হাইলি ইলেকট্রোপজিটিভ যে মেটালসগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে এই কাজটা করা যায়, অর্থাৎ মোল্টেন স্টেটে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে মেটালটাকে এক্সট্রাক্ট করা যায়, যেমন সোডিয়াম যায় পটাশিয়াম যায়, এগুলো খুব হাইলি ইলেকট্রোপজিটিভ মেটালস। এবং মজাটা হচ্ছে এই সোডিয়াম, বিশেষ করে সোডিয়ামটা একে কিন্তু খোলা হাওয়ায় রাখা যায় না, খোলা হাওয়ায় রাখলে সোডিয়ামের মধ্যে আগুন ধরে যায়, বাতাসের মধ্যে যে ওয়াটার পেপার আছে অক্সিজেন আছে, এই ওয়াটার পেপার এবং অক্সিজেন সোডিয়ামের সঙ্গে রিয়াকশন করে সোডিয়াম হাইড্রক্সাইড এবং অন্যান্য জিনিস তৈরি করে ফেলে, ফলে সোডিয়ামকে একদম র সোডিয়াম যেটা পিওর সোডিয়াম এটাকে স্টোর করবার নিয়ম হচ্ছে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রেখে, অর্থাৎ একটা কন্টেনার থাকে সেখানে কেরোসিন তেল রাখা থাকে, সেই কেরোসিন তেলের মধ্যে সোডিয়ামের ওই টুকরোগুলোকে
ফেলে রাখতে হয়। এবার যখন তোমার সোডিয়াম মেটাল নিয়ে কোনো রিয়াকশন করবে, চামচ আছে, চামচে করে ওই সোডিয়ামের টুকরোটা তুলে, হাতেও নিতে নেই, হাত ক্ষয়ে যাবে, চামচে করে ওই টুকরোটা তুলে একটুখানি ওই একটা ব্লটিং পেপার দিয়ে গায়ের কেরোসিনটাকে মুছে নিয়ে মানে অ্যাবজর্ব করিয়ে নিয়ে শুকনো করে নিতে হয় গাটাকে, তারপরে সেই সোডিয়াম টুকরোটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি। আর সোডিয়াম এত হাইলি রিয়াক্টিভ, তুমি যদি একটা সোডিয়ামের টুকরোকে জলের মতো ফেলে দাও, দেখা যাবে ফায়ার হ্যাজ স্টার্টেড ইনসাইড ওয়াটার, জলের মধ্যে আগুন জ্বলছে, জলের মধ্যে আগুন জ্বলছে। অর্থাৎ জলের সঙ্গে সোডিয়াম এত হেভিলি বা এত ভিগারাসলি রিয়াক্ট করছে, এত দ্রুত হারে রিয়াক্ট করছে, এবং এই রিয়াকশনটা প্রচণ্ড এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিয়াকশন তো জানো কাকে বলে, প্রচণ্ড এক্সোথার্মিক, এত এক্সোথার্মিক যে তুমি জলের মধ্যেই কিন্তু আগুনের ফ্লেম দেখতে পাবে। সো সোডিয়াম ক্যান বি ইউজ টু প্রডিউস ফায়ার আন্ডার ওয়াটার, এবং সেটা অবশ্য অ্যাডাল্ট সুপারভিশন ছাড়া করা একদমই উচিত না, কারণ মানে যারা ভালো জানে না বিষয়টা, তারা যদি করতে যায় একা একা বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে পিউরিফিকেশন অফ মেটালস। পিউরিফিকেশন অফ মেটালস এর ক্ষেত্রে বিশেষ করে এই প্রসেসটা কপারের বেলায় লাগানো হয়, জানি না আছে কিনা লেখা বইতে। আমরা ইম্পিওর কপার থেকে পিওর কপার তৈরি করতে পারি এই ইলেকট্রোলাইসিস এর সাহায্যে। ইম্পিওর কপারের মধ্যে ইম্পিউরিটি হিসেবে কি থাকে, আয়রন থাকতে পারে, আরো অন্য কিছু জিঙ্ক টিঙ্ক ইত্যাদি থাকতে পারে, এগুলো মিশে থাকে আয়র কপারের সঙ্গে। তা যখন আমরা ইলেকট্রোলাইসিস করব, দেখা যাবে ওই কপারের ধরো অ্যাকচুয়ালি একটা অদ্ভুত ঘটনা ঘটে, আমরা ওইখানে কপার সালফেট সলিউশন, আমি বোর্ড ওয়ার করছি না কিছু কারণ তোমাদের জটিল হয়ে যাবে বিষয়টা, কপার সালফেট সলিউশন নিই। কপার সালফেট সলিউশনের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, কপার সালফেট সলিউশনের মধ্যে কপার আছে, সেই কপারটা ক্যাথোডে গিয়ে ডিপোজিট করে, আর অ্যানোডে আমরা করি কি, ইম্পিওর কপারটা লাগিয়ে রেখে দিই। এবার অ্যানোড থেকে যেই মুহূর্তে একটি কপার আয়ন সলিউশন থেকে ক্যাথোডে গিয়ে ডিপোজিট করলো, সেই মুহূর্তে আর একটি কপার আয়ন অ্যানোড থেকে খুলে এসে সলিউশনে চলে গেলো, অর্থাৎ সলিউশনের মধ্যে কপার আয়নের কোনো সময় শর্টেজ হয় না, যা ছিল প্রথমে তাই থাকে। কিন্তু এতে কি হয় না, অ্যানোডের মধ্যে থাকা যে কপার প্লেটটা তুমি লাগিয়েছো, ইম্পিওর কপার প্লেটটা, সেই প্লেট থেকে আস্তে আস্তে কপার আয়নগুলো খুলতে 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 আসে, এসে ইট কামস ইন টু দ্য সলিউশন অ্যান্ড ইট অ্যাগেন গেটস ডিপোজিটেড ইন দ্য ক্যাথোড। এইভাবে যেটা হয় যে ক্যাথোডটা আস্তে 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 মোটা হতে থাকে, আর অ্যানোডটা আস্তে আস্তে রোগা হতে থাকে, অ্যানোড থেকে কপার খুলে এসে আলটিমেটলি কোথায় গিয়ে জমা হচ্ছে, ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে। কিন্তু মজাটা হচ্ছে এই সিস্টেমে, অ্যানোডের মধ্যে ইম্পিওর কপার নিয়েছি বলেছি, তার মানে সেখানে কপার ছাড়া আরও অন্যান্য মেটালসও উপস্থিত আছে, বাট এই কপার মানে অ্যানোডে যে কপার আছে সেই কেবলমাত্র সলিউশনের মধ্যে এসে ক্যাথোডের দিকে দৌড় লাগায়, অন্যান্য যেগুলো ইম্পিউরিটি হিসেবে যে মেটালগুলো উপস্থিত আছে, আয়রন থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, এই মেটালগুলো কিন্তু সলিউশনের মধ্যে আসে না। তাহলে আলটিমেটলি ওই ইম্পিওর কপার যে মেটেরিয়ালটা, সেটা থেকে কপার আয়নটা আমি সব আস্তে আস্তে কেড়ে নিতে পারলাম, দিয়ে শুধুমাত্র ইম্পিউরিটিগুলোই পড়ে রইল তোমার অ্যানোডের মধ্যে, আর ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হতে 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 পুরোটাই পিওর কপারে পরিণত হল। এইভাবে আমরা পিউরিফিকেশন অফ মেটালস ঘটাতে পারি। এবার ক্লিয়ার তোমাদের পিউরিফিকেশনের গল্পটা? হ্যাঁ স্যার। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং তোমরা প্রসেসটা দেখো নি, কিন্তু ইলেকট্রোপ্লেটেড বিভিন্ন জিনিস তোমরা ব্যবহার করে দেখেছো, ব্যবহার করো। যেমন ধরো তোমরা সাইকেল চালাও, সাইকেলের যে হ্যান্ডেল, সাইকেলের যে চাকার যে রিম যেটা চকচক করে, হ্যাঁ, সেইগুলো সব ইলেকট্রোপ্লেটেড। বেসিক্যালি ওইগুলো লোহার তৈরি, আয়রনের, কিন্তু যদি নেকেড আয়রন থাকে তাহলে তোমার জং পড়ে যাবে, রাস্ট এসে যাবে খুব তাড়াতাড়ি। সেই জন্য ওইখানে কি করা হয়, তুলনামূলকভাবে যে মেটাল এয়ারের সঙ্গে খুব একটা অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে না,
সেই রকম একটা মেটালের কোটিং দিয়ে দেওয়া হয় বাই দ্য প্রসেস অফ ইলেকট্রোলিসিস। কীভাবে না, ঠিক যেভাবে আমরা ইম্পিওর কপার থেকে পিওর কপার তৈরি করলাম সেই রকমই প্রসেসটা। কানেক্টটা কীরকম, ধরা যাক আমি একটা চামচ আছে, আমার একটা লোহার চামচ আছে, আমি সেই লোহার চামচের উপর নিকেল প্লেটিং করতে চাইছি, নিকেল প্লেটিং করতে চাইছি, নিকেলের একটা আস্তরণ ফেলতে চাইছি, তখন কি করব না, একটা নিকেল সালফেটের একটা সলিউশন তৈরি করব, নিকেল সালফেটের সলিউশন তৈরি করব, করবার পর ওই লোহার চামচটা সেই সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখবো, মানে ঝুলিয়ে, মানে মেটাল একটা তার দিয়ে ঝোলাতে হবে যাতে আমি ওখান দিয়ে ইলেকট্রিসিটি পাঠাতে পারি, আর তোমার ওই তার সঙ্গে সঙ্গে আর কি করতে হবে, তার সঙ্গে সঙ্গে আর একটা পিওর নিকেলেরও একটা প্লেট আমার এই সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। অর্থাৎ এইরকম একটা সিস্টেম তৈরি করতে হবে, একটা চৌবাচ্চা থাকে মূলত, এরকম একটা চৌবাচ্চা থাকে, এই চৌবাচ্চার মধ্যে ধরো এইখানে তোমার একটা মানে মেটাল পোল লাগানো আছে, এইখানে আর একটা মেটাল পোল লাগানো আছে, এই মেটাল পোল থেকে তোমার ধরো চামচ টামচ ঝুলছে, এই ধরো চামচ, এই ধরো কাঁটা চামচ, এসব ঝুলছে, আর এইখান থেকে একটা পিওর নিকেল প্লেট ঝুলছে, এটা হচ্ছে নিকেল প্লেটটা। এইবার আমার এই দুটো হচ্ছে তার, এটা একটা তার, মানে বা এটা একটা পোল, এটা এটা আর একটা পোল, এইবার আমরা করব কি এই দিকটা ব্যাটারি নেগেটিভের সঙ্গে জুড়ে দেবো, এই দিকটা ব্যাটারি পজিটিভের সঙ্গে জুড়ে দেবো, আর এইখানে NiSO4 নিকেল সালফেটের সলিউশন, অ্যাকোয়া সলিউশন বা জলীয় দ্রবণ, এই জিনিসটা ডোবানো আছে। কি হবে, নিকেল সালফেট থেকে Ni++ আয়ন তৈরি হবে, এই Ni++ আয়নগুলো এই যে আয়রন স্পুন, আয়রন ফর্ক এইগুলো আছে, এর গায়ে গিয়ে Ni++ আয়ন জমা হবে, কারণ এটা নেগেটিভ, ++ আয়ন এই নেগেটিভ প্লেটের দিকে যাবে, আর নিকেল সালফেট সলিউশন থেকে তাহলে এই এই যে NiSO4 ছিল, এই NiSO4 তো আলটিমেটলি ভেঙে গিয়ে এই জিনিসটা তৈরি করেছে, তাহলে সলিউশন থেকে যদি Ni++ গিয়ে এই চামচের উপর জমা হয় তাহলে সলিউশনের মধ্যে Ni++ এর পরিমাণ কমে যাবে, তাহলে সেইটা সাপ্লাই জন্য দেওয়ার জন্য রেডিকে না, এই এইটা হচ্ছে পিওর নিকেল প্লেট, পিওর নিকেল প্লেট, এই পিওর নিকেল প্লেটটা আবার সলিউশনের মধ্যে Ni++ আয়নকে সাপ্লাই দিয়ে দেবে। অর্থাৎ এখানে প্লাস যেহেতু আছে, তার আমি বুঝতে পারছি এখানে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তাহলে এইখানে নিকেল করবে কি, দুটো ইলেকট্রন এই ++ প্লেটকে ছেড়ে দেবে, দিয়ে নিজে Ni++ তৈরি করবে, সেই Ni++ সলিউশনের মধ্যে আবার চলে আসবে, তাহলে সলিউশনের মধ্যে কোনো সময় Ni++ এর অভাব ঘটবে না, অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং এর প্রক্রিয়াটা চলতে থাকবে, আস্তে আস্তে এই পিওর নিকেল প্লেটটা আস্তে আস্তে পাতলা হয়ে হয়ে যাবে, কিন্তু তোমার পারপাস সার্ভ করবে, অর্থাৎ তুমি যেটার গায়ে এই প্লেটিংটা করতে চাইছো সেটাকে এই সলিউশনের মধ্যে ডোবাতে হবে। আমরা সাইকেলের যে পার্টসগুলো হ্যান্ডেল বেল বা চাকার রিম যে জায়গাগুলো চকচকে অংশ থাকে, সেই চকচকে অংশগুলো এরকম জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। যারা করেন এই কাজটা তারা জানেন যে এটা কত ভোল্টেজে রাখতে হবে এবং কত ক্ষণ রাখতে হবে, সবচেয়ে বড় কথা কতক্ষণ রাখলে কত মোটা সলিউশন হবে সেইটা, বা কত মোটা আস্তরণ করবে, কত মোটা লেয়ার করবে সেটা ওনারা জানেন। এইভাবে কিন্তু ইলেকট্রোলিসিস করা হয়। এই হচ্ছে তোমাদের ইলেকট্রোলিসিসের চ্যাপ্টার, ইলেকট্রোলিসিস শেষ হয়ে গেল।